নতুন ভেরিয়েন্টে বাড়ছে করোনা সংক্রমণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে টিকার চতুর্থ ডোজ দেশ জুড়ে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন দীর্ঘায়ু কামনায় মোনাজাত সিরাজগঞ্জে চলন বিলে মাছ ধরতে নেওয়া হচ্ছে চাঁদা প্রভাবশালীরা জড়িত বলছেন জেলেরা First Security Islam Bank Limited সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছি রাজীব রহমান দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online করোনার নতুন ভেরিয়েন্ট আর টিকা দেওয়ার পর ইমিউনিটি কমে যাওয়ায় সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে সবাইকে ভ্যাকসিন নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর স্মৃতিমণ্ডলের রিপোর্টে বিস্তারিত করোনা মহামারী মোকাবেলায় ভ্যাকসিনেশনে সফল বাংলাদেশ দেশের প্রায় ১৩ কোটি মানুষ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ১২ কোটির বেশি আর বুস্টার নিয়েছে ৩ কোটির বেশি প্রথম ডোজ টিকা নেয়নি ৩% মানুষ দ্বিতীয় ডোজ টিকা নেয়া বাকি ১০% আর বুস্টার নেয়নি ৫৯%। প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে বিশেষ ক্যাম্পেইন সারা দেশে বিভিন্ন টিকা কেন্দ্রে টিকা নিতে আসছেন অনেকেই প্রথম ডোজটা লেট করে নেওয়ার কারণ হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি পাসপোর্টটা বের করে পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করে প্রথম ডোজ নেব টিকা আমি যখন টিকা শুরু হয় তখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তো এই জন্য আমার একটু লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার এসএমএস আসেনি আর আমি ওয়েট করতেছিলাম কখন এসএমএস আসবে পরে এখন যেহেতু শুনলাম ডেডলাইন এসে পড়ছে তাই এখানে এসে সরাসরি টিকা দিয়ে নিলাম বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন নির্ধারিত সময়ের পর পাওয়া যাবে না প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা বুস্টার ডোজের কার্যক্রম আমাদের চলমান আছে চলমান থাকবে টিকার যে পরিমাণ সেটার স্বল্পতা দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে টিকার যে মেয়াদ সে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তাহলে পরবর্তীতে আমরা এই কাজগুলো চালাতে পারবো না আহ্বান জানাতে চাই বাদ পড়া যারা আছেন তারা সবাই যেন এসে টিকাটা নিয়ে যান নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে করোনার নতুন ভেরিয়েন্টকে দায়ী করছে স্বাস্থ্য অধিদপ্তর চতুর্থ ডোজ দেওয়ার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনো পর্যন্ত আমাদেরকে নির্দেশনা দেয়নি অন্যান্য দেশ যেটা করেছে সেটা তাদের নিজস্ব প্রোটোকলে নিজস্ব ধ্যান ধারণা চিন্তা ভাবনাতে তারা করেছে তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি বলে তাহলে পরে আমরা তখন সেটার ব্যবস্থা নিশ্চয়ই নেব জেলা ও উপজেলা পর্যায়ে ১১ অক্টোবর থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকাদান সবাই যেন আবার স্বাস্থ্যবিধিটা মানে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা দেশ জুড়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আনন্দ মিছিল কেক কাটার পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয় বিশেষ প্রার্থনা আরও জানাচ্ছেন মেহেদী হাসান প্রিয় নেত্রীর ৭৬তম জন্মদিন আর তাই ধানমন্ডি আওয়ামী লীগের এই আনন্দ মিছিল মিছিল শেষে নেত্রীর দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয় কাটা হয় ৭৬ কেজি ওজনের কেক শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ছিল কেক কাটার পাশাপাশি শিশু কিশোরদের নাচ গান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে ছিল আলোচনা সভা ও মিলাদ মাহফিল পরে কেক কাটা হয় প্রিয় নেত্রীর জন্মদিনে সিলেটে স্বেচ্ছায় রক্তদান করা হয় শহীদ মিনারে কাটা হয় কেক রাজশাহীতে আনন্দ র্যালি বের করে রাজশাহী সিটি কর্পোরেশন খুলনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে উপহার সামগ্রী বিতরণ করে যুবলীগ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে কাটা হয় কেক গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উদযাপন করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এছাড়াও দেশের প্রতিটি জেলা উপজেলায় দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রিয় নেত্রীর জন্মদিন উদযাপন করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা মেহেদী হাসান একুশে টেলিভিশন ঢাকা বাঙালির ভাত আর ভোটের লড়াইয়ের অনবদ্য নাম শেখ হাসিনা দুঃশাসনের শৃঙ্খল মুক্ত করে গণতন্ত্রের লড়াইয়ে যিনি আলোক শিখা ৭৫ পেরিয়ে এবার ৭৬ পা রাখলেন
বাংলাদেশের উন্নয়ন কাণ্ডারী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তীর প্রতিবেদন। অল্প সময়ে উন্নয়নের রোল মডেল শেখ হাসিনা, ইতোমধ্যে যিনি বাংলাদেশের অর্থনীতিকে পৌঁছে দিয়েছেন উচ্চমার্গীয় সূচকে। জাতির জনকের বড় মেয়ে শেখ হাসিনাতেই তাই এদেশের মানুষের বিশ্বাস অটুট। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলটিতে শেখ হাসিনার নামটি অপরাপর রাজনীতিকদের মাঝে বিস্ময় জাগিয়েছে। এর কারণও অবশ্য বহুমাত্রিক। মুক্তিযুদ্ধ পরবর্তী পোড় খাওয়া মানুষকে সঙ্গী করে তিনি বিশ্ব কাঁপাচ্ছেন। 1947 সালের 28 সেপ্টেম্বর মধুমতির তীরখেসা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ হাসিনা। বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ মুজিবুর রহমানের ঘর আলো করে আসা কন্যা হাসিনা আজকের সাহসিকা প্রধানমন্ত্রী। কৈশোরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যিনি কাছ থেকে দেখেছেন মুজিবের সংগ্রাম, জেল জুলুম আর স্বাধীনতার প্রশ্নে আত্মপ্রত্যয়ী বাঙালিকে। 1967 সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সবার আদরের হাসু। তাদের দুই সন্তান সজীব ওয়াজেদ জয় আর সাইমা ওয়াজেদ পুতুল নিজেদের কর্মদক্ষতায় স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। 1975 সালে জীবনের মোড় পাল্টে যায় শেখ হাসিনার। স্বামীর সঙ্গে বিদেশ থাকায় তিনি বেঁচে গেলেও পরিবারের সদস্যদের হত্যা করে চিহ্নিত ঘাতকেরা। পিতার হাতে গড়া দেশ আর জনগণের টানে 1981 সালে দেশে ফেরেন শেখ হাসিনা। অতঃপর দায়িত্ব নেন আওয়ামী লীগের। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের পর 96 সালে তার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। রাজনৈতিক সংগ্রামের উত্তাল স্রোতধারায় চলতে শুরু করে শেখ হাসিনার জীবন নৌকা। আমরা দুজনেই ছাত্রলীগের, যখন কোনো কিছু আমরা করতাম একসাথে, সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু, তখন এই রোকেয়া হলের মাঠে এসে বসা হতো। ওর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তখনই কিন্তু ছিল যে অন্যরা তার কথা শুনত। প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলে থাকতে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে বারংবার। 21 আগস্ট তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল দেশি বিদেশি চক্র। যেই পরিস্থিতিতে ছিলাম সেখান থেকে তো এখন আমরা অনেক উন্নত। 2008 সালে বিপুল ভোটের ব্যতিক্রমী বিজয়ে আবারও প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সেই থেকে আজ অবধি ধারাবাহিকভাবে মহান দায়িত্ব পালন করে চলেছেন তিনি। আর এই সময়টিতে দেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করে তাক লাগিয়ে দেন জনপরিসরে। বিশ্বের চোখে যিনি হয়ে ওঠেন উন্নয়ন যাত্রার অনন্য সারথি। শুধু এদেশের রাজনীতির সাথে যে ওতপ্রোতভাবে জড়িত তা না, এখন কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্সেও তিনি কিন্তু তার একটা স্থান দখল করে নিয়েছেন। গৃহহীনদের ঘর নির্মাণ, বিদ্যুৎ, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল সহ অসংখ্য প্রকল্পের উদাহরণ এখন মানুষের সামনে। বিশ্ব নেতারাও তাই সমীহ করেন শেখ হাসিনাকে। এখনই এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। 75তম জন্মবার্ষিকীতে আশা জাগানিয়া নাম শেখ হাসিনার পরবর্তী দিনগুলো হবে আরও কাঙ্ক্ষিত, গোছানো ও পরিকল্পিত। প্রত্যাশা দেশবাসীর। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলন বিলিয়ে মাছ ধরতে নেওয়া হচ্ছে চাঁদা। জেলেদের অভিযোগ, প্রভাবশালী একটি মহল এই চাঁদাবাজিতে জড়িত। জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন সাবেক ইউপি সদস্য। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জা রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। সিরাজগঞ্জ, পাবনা, নাটোরের বড়াল, ঘুমানি, আত্রাই সহ আরও 46টি নদনদী বেষ্টিত 800 বর্গমাইলের বিস্তীর্ণ চলন বিল। বিলে মাছ শিকার করে এই অঞ্চলের জেলেরা জীবন জীবিকা নির্বাহ করেন। তবে বিলের উল্লাপাড়া অংশে চাঁদা দিয়ে মাছ ধরতে হচ্ছে জেলেদের। জনপ্রতি দিতে হয়েছে 35 থেকে 45 হাজার টাকা। তাদের অভিযোগ, টাকা না দিলে মাছ ধরতে দেয়া হয় না। তার মধ্যে ওই আগের হান পড়ছে 33,000, ওই হান 31,000, মধ্যের হান আমার হান 25,000 আর পেছনে হান 20,000। আমাদের এই খরার জন্য নিচে 40,000-এর মতো। এদিকে টেলিফোনে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য।
না 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 মসজিদে, ওটা মসজিদে কাজ করে, কবরস্থানে কাজ করে, না ব্যক্তিগত কেউ টেকা দেয় না, ওটা গ্রামের মুরব্বী আছে, কমিটি আছে, অন্য। চলন বিল নিয়ে চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। সরকারি বিধিমালাও এরকমই রয়েছে যে যার যার জড়া তার, কিন্তু এই ক্ষেত্রে যদি কোনো স্বার্থান্বেষী প্রভাবশালী মহল তাদের মাছ ধরার বিনিময়ে টাকা নেয়, এটি সম্পূর্ণ বেআইনি আমি মনে করি, এগুলো বন্ধ করতে হবে। মৎস্য বিভাগ বলছে সরকারি নীতিমালা অনুযায়ী উন্মুক্ত জলাশয় ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। একটা উন্মুক্ত জলাকে এইভাবে অবৈধভাবে কিছু অসাধু ব্যক্তি আমার মনে হয় তাদের স্বার্থ সিদ্ধির জন্য এভাবে ইজারা দেওয়ার জেলেদের মধ্যে চেষ্টা করছে, এটা সম্পূর্ণ বেআইনি, কারণ জলমহল নীতিমালা 2009 অনুযায়ী এটা পরিপূর্ণ অবৈধ। চলন বিল চাঁদাবাজি মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি মৎস্যজীবীদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। গত এক মাসে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের চার মাঝি বা নেতাকে খুনের দায় স্বীকার করে রোহিঙ্গা যুবক মোহাম্মদ হাশিমের ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে চার নেতার কাকে কীভাবে হত্যা করেছিল তার বর্ণনা দেওয়ার সাথে খুনের শিকার মাঝিদের নামের পাশাপাশি ইন্ধনদাতাদের নামও বলেছেন ওই যুবক। তার দাবি, তার মতো 25 জন যুবককে অস্ত্র দিয়ে ইসলামী সংগঠন মাহাজ তৈরি করেছেন। ক্যাম্পের মুখপাত্র জিম্মাদার শাহাবুদ্দিন, রহমতুল্লাহ, হেড মাঝি ভুঁইয়া, মৌলভী রফিক, কাদের ও খায়রুল, মোটা অঙ্কের টাকা দিয়ে হত্যার মিশন বা বাস্তবায়ন করানো হতো। তাদের সামনে আরও বড় মিশন ছিল, কিন্তু হাশিম নিজের ভুল বুঝতে পেরে ওই খারাপ জগৎ ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবন ফিরে আসতে চায়। ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত এবিপিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ভিডিওতে ওই যুবক যাদের নাম উল্লেখ করেছেন তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রংপুরের তারাগঞ্জের বারাতি ব্রিজের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালক সহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত চার যাত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বেলা 11টার দিকে উপজেলার ইকোরচালী থেকে অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে তারাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। চট্টগ্রাম থেকে নীলফামারীর সৈয়দপুরগামী শ্যামলী পরিবহনের বাসটি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করলেও ড্রাইভার হেলপারকে আটক করতে পারেনি। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। কত্তোয়ায় আজও মরদেহ উদ্ধার, পাড়ে স্বজন হারানোদের আজাহারি। পঞ্চগড়ে কর্তোয়া নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 69 জন। এদিকে তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময়সীমা আরও 3 দিন বাড়ানো হয়েছে। নিখোঁজদের খোঁজে টানা চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। দিনাজপুর ফায়ার ডিফেন্সের সহকারী পরিচালক জানান, সকাল থেকেই 12টি ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। গতরাত 8টা পর্যন্ত 68টি জনের মরদেহ উদ্ধার হয়েছিল, বাকি নিখোঁজদের খোঁজে পেতে নদীর পাড়ে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনেরা। নিখোঁজ সবাই উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানায় ফায়ার সার্ভিস। বিশ্ববাজারের অস্থিরতা ও গম আমদানি কমে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক আটা ময়দার মিল, বেকার হয়ে পড়ছেন শ্রমিক কর্মচারীরা। আটা ময়দা ভুষিও বিক্রি হচ্ছে বাদ দামে। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট জানাচ্ছেন সত্রুপা দত্ত। আটা ময়দা ও গোখাদ্যের অন্যতম পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ, এখানে আটা ময়দার মিল রয়েছে 72টি। রাশিয়া, ইউক্রেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আমদানি করা গমের আটা ময়দা এখান থেকে যায় দেশ জুড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে গম আমদানি না হওয়ায় 35টি মিলেরই উৎপাদন বন্ধ রয়েছে, বাকিগুলোও ধুকে ধুকে চলছে বাড়তি দামে আনা ভারতীয় গম দিয়ে। ব্যবসা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন মিল মালিকরা। আগে যদি 800, 850 বা 900 ছিল, এই গমটা এখন 1600টার উপরে। আগে 100 টন গম কিনতে আমাদের পুঁজি বিনিয়োগ করতে হতো 25 লক্ষ টাকা, এখন একই মানের গম আমাদের কিনতে 45 লক্ষ টাকা লাগে।
লোকসান কমাতে অনেকে মিল বন্ধ রাখায় বিপাকে বেকার শ্রমিক কর্মচারীরা। মিল তো সব বন্ধ হয়ে যেতেছে কাকে করি, এই দুই তিনটে মিল চলে নিতে বাজারের মধ্যে হাজার হাজার লেবার বই রয়েছে, আমাদের চলার খুব কষ্ট। একদিন কাজ হয় সাত দিন হয় না, আমরা বুঝে থাকি মিলগুলো সব বন্ধ, গম আসে না। মিলগুলো ফের চালু করতে সরকারি সহযোগিতা চান ব্যবসায়ী নেতারা। আগে যেমন সরকারি একটা কোটা ছিল, মিলে 400 টন কোটা, 400 টন মাল দিত, আমরা মিল গেটে বিক্রি করতাম, বিক্রি করে খালি রিটার্নটা জমা আনতাম। যদি সরকার আমাকে পর্যাপ্ত খোলা বাজারে মাল দেয়, বিক্রি করে কোনো রকম আমাদের এই ক্ষুদ্র শিল্পকে নিয়ে টিকায় রাখবো। দুঃসময়ে প্রণোদনা সহ সংকটের দ্রুত সমাধান প্রত্যাশা সংশ্লিষ্টদের। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। লাঠি নিয়ে রাজপথে বিএনপির আন্দোলন দুঃখজনক বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বলেছেন লাঠি দিয়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য কমানো সম্ভব নয়। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আগে এক গ্রাম আরেক গ্রামের লোককে লাঠি দিয়ে মারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ সঠিক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আপনি লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না। মূল্য কমাবার জন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে, সেটা সরকার করছে, আপনিও নাগরিক হিসাবে বা নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন। লাঠি নিয়ে রাস্তায় নেমে এটা ভালো কোনো উদাহরণ নয়। তথ্য প্রযুক্তির যুগেই জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক স্লোগানে দেশ জুড়েই আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। সকালে ঝিনাইদহে দুদিনব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। পরে র্যালি বের হয়। গাইবান্ধা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বান্দরবান ও চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে হয় আলোচনা সভা ও র্যালি। মাদারীপুরের শিবচরে চালু হয়েছে ইসলামী ব্যাংকের 386তম শাখা। বেলা 11টায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা। অনুষ্ঠানের প্রধান অতিথি চিফ উহিফ নূরে আলম চৌধুরী বলেন, অর্থনৈতিকভাবে আগামী 10 বছরে শিবচরে ব্যাপক পরিবর্তন আসছে। শিবচরে একসময় কোনো ব্যাংক ছিল না, কিন্তু এখন প্রায় প্রতিটি ব্যাংকের শাখা হয়েছে। সেবার মনোভাব নিয়ে কাজ করারও আহ্বান জানান চিফ উহিফ। ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডেভেলপমেন্ট উইং মোহাম্মদ মাকসুদুর রহমান, বরিশাল জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন মোহাম্মদ আব্দুস সোবহান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছে 9 বছরের শিশু মিফতাহুল জান্নাত। এ নিয়ে চলতি মাসে 4 জনের মৃত্যু হল। গতরাতে নগরের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তির কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শিশুটির। পরে পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এর আগে গত 21 ও 22 সেপ্টেম্বর ডেঙ্গুতে মারা যাওয়া 3 জনের 2 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং 1 জন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত 24 ঘন্টায় 26 জন সহ চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 338 জন। সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামে বিদ্যানন্দ আয়োজন করে শারদ আনন্দ উৎসবের। মাত্র 1 টাকায় নতুন কাপড় কেনার সুযোগ পেয়েছেন সহস্রাধিক মানুষ। সকালে নগরীর জে এম সেন হলে উৎসবের উদ্বোধনকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় জানান, বিদ্যানন্দের কাজের সাথে ভবিষ্যতেও থাকবে সিএমপি। চট্টগ্রামের বায়োজিদে গুরুকুল ব্রহ্মাচার্য আশ্রমের দেবোত্তর সম্পত্তির অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অভিযোগ করা হয়। স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ আশ্রমের দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে দখল নিয়ে বিক্রির চেষ্টা করছে। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন ভেরিয়েন্টে বাড়ছে করোনা সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে টিকার চতুর্থ ডোজ।
দেশ জুড়ে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। সিরাজগঞ্জে চলন বিলে মাছ ধরতে নেওয়া হচ্ছে চাঁদা, প্রভাবশালীরা জড়িত বলছেন জেলেরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।